হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, আর এই যে ইউবিকে আমার কোলে, আর বাসি সব কাজ সেরে নিয়েছি। আজকে যে তোমাদের পাড়াতে পূজা আছে, শীতলা পূজা আছে, তো ওখানেই যাব। আর চলো আমি স্নান টান করে তোমাদের সাথে দেখা করব, ফ্রেশ হয়ে নেব। আর এই যে ইউবিকে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছে, মাম্মাম গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। তো ঠিক আছে, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান টান করে চলে এসেছি, এবার আমি আমাদের পাড়াতে পূজা আছে, যেটা আমি তোমাদেরকে বলেছি, শীতলা পূজা আছে। তো আজকে আমি শাড়ি পরবো, আর শাড়ি পরে তোমাদের সাকসেস এটা শেয়ার করবো, আর পূজা আমার পূর্ণ তোমাদেরকে দেখাবো, মাকে তো দর্শন করাবো। তো চলো আমি একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর দেখো আমাদেরকে কেমন লাগছে সেটাই বলছি। আর প্রচুর রোদ পড়েছে তো, আর এদিকে শাড়িও পরেছি, কাঁধে একটা ব্যাগ, আবার মেয়েকে কোলে নিয়ে হাঁটতেই পাচ্ছি না, হ্যাঁ, আর ছাতাও ধরতে পাচ্ছি না। তো আমার সাথে যে আমার বান্ধবীটা গেছিলো, ওই ছাতা ধরছিল। তো আমরা এখন মিষ্টির দোকানে এসেছি, ওই আমার বান্ধবীটা মিষ্টি কেনেনি ঠাকুরের জন্য, তো ও কিনতে এসছে। আমারটা অবশ্য তোমার দাদাই সকালে এনে দিয়েছিল, তো ওর জন্য মিষ্টি কিনতে গেলাম। আমরা পূজা মণ্ডপে চলে এসেছি, আর দেখো মন্দিরটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আর মন্দিরটাও খুব বড়, আর ঠাকুরটাও কত সুন্দর করে সাজিয়েছে, কত বড় ঠাকুর করে রং করিয়েছে। তো আমি তো উপাস করেছিলাম, সেই জন্য অঞ্জলি দিয়েছি। আর আজকে এই দিন আমরা পান্তা ভাত খেয়েছি, কেননা শীতলা মায়ের পান্তা ভাত খেতে হয়, তো আমারও একটু মানদও ছিল মনে মনে, তো সেটাই হয়েছে। তো আমি আর কি পান্তা ভাত খেয়েছি, আর এই যে অঞ্জলি দিতে বসেও গেছি, অঞ্জলি দিতে বসে গেছি। আর মেয়ে আমার, দেখো আমি একজন কাকিমা, উনি নিয়েছিল, ওখানে সবাই ওকে কোলে নিচ্ছিল, তো ওই কাকিমাও নিয়েছিল। তো ওই কাকিমা নেওয়ার পর ওখানে কাকিমার কোলে ঘুমিয়েও পড়েছিল। তারপর ওখান থেকে অঞ্জলি টঞ্জলি দিয়ে আমার যে বান্ধবী গেছিলো, ওর এক বন্ধুর বাড়িতে গেছি, এই যে বন্ধুবাড়িতে এসেছি, ও খুব করে যেতে বলছিলো, তো ওদের বাড়িতেই এসেছি। তো এসে ওই যে অনেকটাই দূর হাঁটা, হেঁটে যেতে হয়েছে, কিন্তু খুব গরমে কষ্ট হয়েছে মেয়েকে নিয়ে। তো ওদের বাড়িতে গিয়ে একটু মানে ঠান্ডা শরবত দিচ্ছে, গলাটা একদম ঠান্ডা হয়ে গেল, আর মেয়ে ঘুমিয়ে উঠেছিল, এখন উঠে পড়েছে, এই যে দুধ খাচ্ছে, দুধটা কমিয়ে ওদের বাড়িতে গিয়ে বসতে মানে গাটা ঠান্ডা হলো, কেননা ওদের বাড়িটা না আগেকার বাড়ি ছিল, তো মানে খুব ঠান্ডা আর কি, আগেকার বাড়ি মোটা মোটা দেয়াল, তো ভালোও লাগছিল। তো তারপরে শরবতটা খেতে তারপরে মনে হচ্ছে যেন অত রোদে থেকে গেছি, তো খুব আরাম পাচ্ছিলাম। তো তারপরে ওদেরকে একটু ভিডিও করে নিলাম, ওরা মন দিয়ে ভিডিও করছিল, আমারও খুব ভালো লাগছিল। তো ফ্রেন্ড বাড়িতে চলে এসেছি, আর প্রচণ্ড গরম, খুব কষ্ট হয়েছে মেয়েকে নিয়ে যেতে, আর পুরো শাড়ি টাড়ি একাকার হয়ে, তো পুরো সিঁদুরটা পুরো মুখে মেখে গেছে গেছে। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর তোমরা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো বাই।